গাইস কেমন আছো? তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। তো প্যারো ব্লগসের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে আরেকটা ডিশ প্রিপেয়ার করব, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, তার জন্যই ভিডিওটা বানানো। আর এই যে আমাদের ভক্ত রাজা বসে আছে। না তুমি কিছু বলো, তুমি কিছু বলো, আজকে কি খাবা তুমি? কি খাবা আজকে? কি খাবা তুমি? কি খাবা তুমি? মাংস খাবা? চিকেন? চিকেন আজকে? চিকেন খাবে? ও কন্টিনেন্টাল চিকেন হবে আজকে। ও চিকেন খুব ভালো খায়, বিরিয়ানি তো আরো ভালো খায়। হ্যাঁ খাবে, খাবে, খাবে। সবাই ভক্তকে দেখে নিলে, আর চলো তাহলে রান্নাটা স্টার্ট করা যাক, কারণ অলরেডি দেরি হয়ে যাচ্ছে, 11টা বাজে। চলো, লেমন বাটার চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন। নুনটা স্বাদ অনুসারে দেবে, যতটা নুন খাবে তোমরা ততটাই দেবে, আর বেশি দিয়ে দিও না আবার। তারপর দেবো গোলমরিচের গুঁড়ো, দাও। এবার আদা রসুন দিয়ে দিলাম বাটা, এটা হচ্ছে রসুন আর এটা হচ্ছে আদা, 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। এটা এখন আপাতত ম্যারিনেশনে দিলাম, পরে আবার গ্রেভিতেও দেবো। 1 লেবু চিপে দিয়ে দিলাম, 1 টেবিল চামচ, যেহেতু ওটা লেমন বাটার চিকেন তো তার মধ্যে একটু লেমন যাবে। ব্যাস এটাকে আমি এবার মেখে নেব। তো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে, এবার আমি এটাকে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট হয়ে গেছে, এবার আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। তো আমি এতে 1 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিয়েছি, এবার সামান্য তেলও অ্যাড করে দেবো, সাদা তেল। তো বাটার মেল্ট হয়ে গেছে, এবার আমি এক এক করে চিকেন পিসগুলো এতে অ্যাড করে দেবো। তো এবার আমি চিকেনের পিসগুলোকে একটু উল্টে দেবো। তো এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেবো আরো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। তো চিকেনগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। তো সিমিলারলি আমি সেকেন্ড ব্যাচটাকেও অ্যাড করে নেবো, তার আগে একটু বাটার অ্যাড করে দিলাম। আবার আমি ওপর দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো, আর আঁচটা মিডিয়ামের থেকে লোতে রাখবো। এবার আমি সেই একই প্যানের মধ্যে গ্রেভিটা বানাবো। এবার আমি এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটা হালকা লাইট ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো রসুন বাটা আর আদা বাটা। এর সাথে আমি একটু পেঁয়াজ বাটাও অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন লেমন জুস অ্যাড করে দেবো।
তো এবার আমি লেমন জেস্টটাও অ্যাড করে দিলাম। স্লাইটলি নুন অ্যাড করে দিলাম, কারণ দেখে দিতে হবে নুনটা, ম্যারিনেশনেও আমি নুন দিয়েছিলাম। আর সাথে দেবো একটুখানি ব্ল্যাক পেপার। এবার আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। দেন চিকেনের পিসগুলো অ্যাড করে দেব এর মধ্যে। তো চিকেনগুলো ভালো করে নেড়েচেড়ে এবার আমি এর মধ্যে উপর দিয়ে ঢাকনাটা অ্যাড করে দেবো 2 মিনিটের জন্য, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চিকেন থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে, তো এবার ভালো মতনই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি 4 টেবিল স্পুনের মতো এখানে ক্রিম অ্যাড করে দেবো। তো ক্রিমটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমার চিকেন উইথ লেমন বাটার সস একদম রেডি। এবার আমি এটাকে প্লেটিং করব। আর এটা রুটি, পরোটা, নান, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো। চিকেন উইথ লেমন বাটার সস আমাদের তৈরি। তো ঝটপট রেসিপিটা দেখে নাও, আর তো বাড়িতে বানিও, আর জানিও আমাকে কমেন্টে কেমন লেগেছে আমার ভিডিওটা। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, চলো।